আসসালামু আলাইকুম। সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজকে বানাতে একটু বাধ্য হলাম। একটু আগেও আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, কিছু ভিডিও দেখতেছিলাম, তো কিছু ফানি ভিডিও ছিল, এন্টারটেনমেন্ট, খুব মজা পাচ্ছিলাম। এর মধ্যে দেখি যে কিছু ভিডিও চলে আসছে যেটা নিজের কাছে খুব মানে খুবই খুবই লজ্জা করতেছে। তো দেখতেছি কিছু মা তাদের ছোট বাচ্চাকে, সন্তানকে দুধ পান করাচ্ছেন ওপেনলি, একদম পাবলিকলি সে দুধ পান করার দেখাচ্ছে ভিডিওতে। তা আপনি কিছু ভিউ পাওয়ার জন্যে বা আর্ন করার জন্যে যে এই ধরনের যে ভিডিওগুলা পাবলিকলি আপনি ছেড়ে দিচ্ছেন, একবার কি চিন্তা করছেন যে এই ভিডিওগুলো যখন আপনার এই সন্তানটা বড় হয়ে যখন দেখবে, তখন আপনি কোথায় নিজের মুখটা লুকাবেন? আপনার কি লজ্জা করবে না? আমাদের তো লজ্জা করতেছে। আর এই ধরনের এই ভিডিওগুলো কেন আপনারা ওপেনলি মানে ছেড়ে দেন? একটু চিন্তা করেন না, পরিবারে আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা আছে না? এই ধরনের ভিডিওগুলো আপলোড করার আগে একটু চিন্তা করবেন যে প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনালিটি আছে। হ্যাঁ, ভিউ কর বাড়াবেন, আর্ন করবেন, আছে তো বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু এই ধরনের ভিডিওগুলো ছাড়বেন না প্লিজ।